আজকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হলাম সেই ফরিদপুরের বলমারি ঐতিহ্যবাহী চিতার বাজার থেকে। তো চিতার বাজার থেকে প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদেরকে জানিয়ে দেব পাটের বাজার আপডেটটা। আসলে পাটের বাজার আপডেটটা নিয়ে আমরা সবাই মর্মাহত, তার কারণ যে মানে পাটের যে বাজার সেটা একেবারেই নাজুক, একেবারেই নাজুক। তো যাই হোক, মোটামুটি তারপরেও আমি যেহেতু প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি, মাঝে বেশ কিছুদিন আমি গ্যাপে ছিলাম, যে কোনো একটা কারণে আমি আপনাদের সামনে আসতে পারি নাই, তো এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তাই ইনশাল্লাহ আমি আবারও চলে আসছি, আমি এখন থেকে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেটগুলো ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো আমাকে যারা চিনেন, বিশেষ করে আমার ভিডিওগুলো যারা দেখেন, আমাকে একটু সাবস্ক্রাইব, একটু শেয়ার দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে করে আমি আপনাদের প্রতিদিনের আপডেটটা প্রতিদিন আমি পৌঁছে দিতে পারি। তো আমি আজকে যেখানে অবস্থান করছি, চিতার বাজারের একটা সবচাইতে বৃহত্তম একটা ব্যবসা প্রতিষ্ঠান, তো এখান থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের 14 অক্টোবর 2023 রোজ শনিবার পাটের বাজার আপডেট। একেবারে জেনুইন মেসেজটা আপনারা এখন পেয়ে যাবেন, ইনশাল্লাহ সাথে থাকুন। তো এখন আমি কথা বলবো সেই এই ঘরের যিনি মালিক প্রতিষ্ঠাতা, তার সাথে বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বিশ্বাস। বিশ্বাস ভাইয়ের সাথে এখন আমি কথা বলবো। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর কাছে ভালো। তো ভাই এখন আমি আপনার সাথে আমার কথা যেটা হবে সেটা হলো পাট বিষয়। জি, যেহেতু আপনি একজন বিশিষ্ট পাট ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমি আজকের মেসেজটা নেওয়ার জন্য যে অতীতের ন্যায় আজকে চলে আসলাম। তো পাটের যে বাজার সেটা আসলেই নাজুক, সেটা আসলে কৃষকের সাথে যায় না, তার কারণ কৃষক যেই কস্ট প্রাইস, যেই খরচটা হয়েছে সেই তুলনামূলক একেবারেই নাজুক। তো যাই হোক, মোটামুটি আমি যেহেতু দিয়ে থাকি আপডেটগুলো, সেই ক্ষেত্রে আজকে আপনার কাছে আসা। তো আজকে বলবেন আজকের পাট আপনি ক্রয় করেছেন কোন শাট কত করে, যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতে। সর্বনিম্ন হলো 1500 আর সর্বোচ্চ হলো 2600। মাথা, মাথার যে পাটটা এটা কিনছেন 2600। জি জি, আর সর্বনিম্ন 1500। তো যাই হোক, দর্শক বুঝতেই পারছেন বা জানতেই পারছেন যে পাটের কি করুন অবস্থা। তো এমত অবস্থায় আমি জাস্ট আপনাদেরকে মেসেজটা দিয়ে দিব বা দিয়ে দিলাম আজকে এই রুহুল আমিন ভাইয়ের মাধ্যমে। তো ভাই রুহুল আমিন বিশ্বাস, আপনি যেহেতু একজন চিতার বাজারের মধ্যে একজন আভিজাত এবং একজন বিশিষ্ট বড় মাপের পাট ব্যবসায়ী, তো আপনার কাছে আমি জানতে চাবো যে পাটের ভবিষ্যৎ বাণী কি আসতে পারে। আপনারা তো মোটামুটি কিছু আজ করতে পারেন, যেহেতু পাটের সাথে আপনাদের মানে প্রতিনিয়ত আপনাদের চলাফেরাটা হচ্ছে, তো সেক্ষেত্রে কি বলতে চাইলাম? মহাজনটা ভালো করুক, মিলালারা কোনো ভালো রেজাল্ট দেয় না, আর নির্বাচন নিয়ে মানুষ ভয় আছে, নির্বাচন আজ পর্যন্ত তারা ভালো কোনো আশ্বাস দেয় না, মানে ক্লিয়ার কোনো বার্তা আপনারা পাইতেছেন না। তো একে মানে বলবো যে নাজুক, মানে দুর্বিষহ একটা অবস্থা পাটের। তো দর্শক এ নিয়ে আর আমরা কিছু কথা বাড়াতে চাই না, তার কারণ কথা বাড়িয়ে লাভ নাই। তো মোটামুটি আমি আপনাদেরকে মেসেজগুলো আপনাদের সকলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই আশাবাদ রেখে আজকে রোলামেন ভাইয়ের কাছ থেকে বিদায় নিব। ভাই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। সেই সাথে আপনাদের অসংখ্য ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম 14 অক্টোবর ওই তো ওই পাটের কোনোই নাই, ঐতিহ্যবাহী চিতার বাজার থেকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।